হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু এক্সাম সলিউশন নিউজ। এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ। পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষার ফলাফলের সময় জানিয়ে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কিছুক্ষণ আগে জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে আগামীকাল, অর্থাৎ 15 জুলাই সকাল 10টা থেকে অনলাইনের মাধ্যমে মাধ্যমিকের ফলাফল দেখতে পাওয়া যাবে। এই সাথে আরও জানিয়ে রাখি, উচ্চ মাধ্যমিকের ফলাফল হিসাবে সম্ভবত 17 তারিখকে ঘোষণা করতে চলেছে পর্ষদ। 17 তারিখে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে পারে বলে জানিয়ে দিয়েছে। তাছাড়াও যে তথ্যগুলি জানা গিয়েছে তা হলো, আগামীকাল সকাল 10টার সময় পর্ষদের সভাপতি তিনি আনুষ্ঠানিকভাবে মাধ্যমিকের ফলাফল ঘোষণা করবেন এবং মেধা তালিকা প্রকাশ করবেন। পরবর্তী ভিডিওতে কিভাবে মাধ্যমিকের ফলাফল ইন্টারনেটের মাধ্যমে অর্থাৎ অনলাইনে দেখবে সেটি সম্পর্কে বিস্তারিত আমি দেখিয়ে দেব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের রেজাল্ট ভালো হোক। ধন্যবাদ।